রোজকার খাবারের পর একটু মৌরি খায় এরকম অনেকেই আছে। মৌরি শুধু খাওয়ার পর নয়, দিনে নানা রকম সময় খেতে পারো, কারণ এটি শুধু হজমের জন্য নয়, এতে রয়েছে প্রচুর খাদ্য গুণ। মৌরিতে এমন কিছু উপাদান আছে যা আমাদের প্রতিদিন ভালো থাকার জন্য দরকার। এই উপকারগুলো জানার আগে তোমাদের ওয়েলকাম জানাই ফিউশন কেয়ারে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবার বলি মৌরির উপকারিতার কথা। প্রথমে বলি যে এটা হয়তো অনেকের জানা যে খাবার হজম করতে মৌরি সাহায্য করে, এবং সাথে এই মৌরি গ্যাসের সমস্যায় দারুণ উপযোগী। এক গ্লাস জলে সারা রাত মৌরি ভিজিয়ে রেখে সেই জল খেলে পেট ফাঁপা ও গ্যাসের কারণে হওয়া পেটের ব্যথা কমে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যদি রোজ মৌরি খাওয়া হয় তাহলে শরীরে নাইট্রেট নামক এক উপাদানের পরিমাণ বাড়ে, যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা পটাশিয়াম রক্তরসের জন্য উপকারী। মৌরি রক্তকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বার করে শরীরকে সুস্থ রাখে। এবার বলি সাইনাসের সমস্যা যাদের আছে তাদের জন্য মৌরি ভালো, কারণ এতে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট যা সাইনাসের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও হাঁপানির সমস্যা, ব্রঙ্কাইটিসের সমস্যা দূর করতেও সাহায্য করে মৌরি। আরও একটি ভালো গুণ আছে মৌরির, তা হলো এটি চোখকে ভালো রাখে। এতে ভিটামিন এ আছে যা চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, চোখের গ্লুকোমার মতো সমস্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। নিয়মিত মৌরি খেলে শরীরে ক্যালসিয়াম, জিঙ্কের মতন উপাদান বাড়ে, যেটি শরীরে অক্সিজেনের ভারসাম্য ঠিক রাখে এবং এটি ত্বকের উজ্জ্বল বাড়াতেও সাহায্য করে। এছাড়াও ব্রণের সমস্যা দূর করতেও সাহায্য করে। ক্যান্সারের মতন একটা বড় সমস্যাকেও দূর করার ক্ষমতা রাখে মৌরি। এটি ত্বকের ক্যান্সার, বিশেষ করে কোলন ক্যান্সার কমাতে সাহায্য করে। ক্যান্সার তৈরিতে যেসব উপাদান কাজ করে সেইগুলি ধ্বংস করতে মৌরি সাহায্য করে, দেহে ক্যান্সারকে ছড়িয়ে পড়তে দেয় না। তাহলে আজকের ভিডিও থেকে জানতেই পারলাম মৌরির কত রকম উপকারিতা আছে। আজকের ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানিও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।